সত্যি কথা বলতে কি, আজকের আগে এই রান্নাটা কখনো কোথাও খাওয়া হয়নি। নিজে বানানো তো দূরের কথা, এটাই প্রথমবার, তাও আবার ক্যামেরার সামনে রান্না। খাবার সময় হতাশ হতে হয়নি, তাই ভিডিওটা থাকলো। ডিমের টক, তবে মাছের ডিম নয়, একেবারে পোলট্রি মুরগির ডিম। যেহেতু রান্নাটা পরীক্ষামূলক, তাই দুখানা ডিম নেওয়া হয়েছে। এক চিমটে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে কড়াইতে দিয়ে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। তবে ঝুরঝুরো মানে কিন্তু একেবারে ছোট ছোট টুকরো নয়, আর একেবারে কড়া করে ভাজাও নয়। এবারে ডিম ভাজার ওই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এক চিমটে লবণ দিয়েছি পেঁয়াজের উপরে। আসলে পেঁয়াজটা ঠিক ভাজা নয়, সামান্য নরম করব, আর তাই এই সামান্য লবণটা লাগবে। হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত আর ছটা কাজু বাদাম ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ নরম হলে সেই বাটা মশলা দিয়েছি, একে একে ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, লবণ, চিনি আর কাঁচা লঙ্কা দিয়েছি। একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে এবারে পেঁয়াজ সমেত পুরো মশলা কম আছে 3 থেকে 4 মিনিট কষিয়েছি। বাড়ির গাছের আম, আর সেটা দেখেই এটা বানানোর ইচ্ছে। একেবারে কচি আর আকারেও ছোট, সেরকমই একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। যেহেতু মাত্র 2টো ডিম, তরকারির পরিমাণও কম হবে, তার উপরে প্রথমবার বানাচ্ছি, জানি না খেতে কেমন হবে, তাই পুরো আমটাও দেওয়া হয়নি। আর বাড়ির গাছ, তার নাড়ি নক্ষত্র জানা আছে, মনে হয়েছে এইটুকুতেই হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে গ্রেট করা আম কষানো মশলার উপরে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে জল দিয়েছি। জল ফুটে উঠলে ঝুরো করা ডিম ভাজা দিয়ে 5 মিনিট ফুটিয়েছি। নামানোর আগে টেস্ট করে মনে হলো গ্রেভিটা একটু গাঢ় হলে ভালো হতো, তাই হাফ চামচ কর্নফ্লাওয়ার গোলা জল মিশিয়ে দিয়েছি। খানিকটা অনুমানে, খানিকটা আন্দাজে, টক মিষ্টি ঝাল সব ঠিকই ছিল। নেহাত ভালো হয়েছে তাই আজ চ্যানেলে, ভালো না হলে খামোখা আপলোড করে গালাগালি খাওয়ার ইচ্ছা ছিল না।